ঘাটাইলে এরকম জঙ্গলময় গ্রাম আছে, এটা তো অবাক করা ব্যাপার। পুরো জঙ্গলে মাঝখানে আমরা, চতুর্দিকে জঙ্গল, জাস্ট মাঝখানে আমরা। যে কোনো মুহূর্তে আমরা আটকে পড়ে যাবো, কারণ আমাদের অকটেন শেষ হওয়ার পথে। রাস্তা কই, বিপদ কাটে নাই। আমি ভাবছি যে সুন্দর রাস্তা পেয়ে গেছি, ব্যাপারটা মোটেও তা নয়। চাচি, এদিক দিয়ে কোথায় যাওয়া যাবে? মেইন রোড উঠ মুকুন দিক দিয়ে। বাইক যাবে তো না? আচ্ছা, ধন্যবাদ। এই এলাকার নাম কি চাচি? চৌডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভিতরে। এই যে ছাগল নদী ধরছে না কিরা? আল্লাহ ভরসা। না, এই রাস্তার তো কখনো আসছি বলে মনে হয় না। বয় এই রাস্তা আসি না, চৌডাল আসি না কখনো, মনে হইতে পারে দেখা, কিন্তু না, আমরা চৌডাল আসি না কখনো। এটা কিন্তু অনেক ভিতরে, সাতকুয়ো সামনে মনে হয়। হ্যালো, না এদিক দিয়ে তো বললো যে মেইন রোডে যাওয়া যাবে। ঘাটাইলে এরকম জঙ্গলময় গ্রাম আছে, এটা তো অবাক করা ব্যাপার। না এই যে এগুলো, এগুলো সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এটা সুন্দর আছে রাস্তাটা, এখন এখন আর কোনো সমস্যা নেই। জানা আমরা যে যেতে আসলাম, এদিক দিয়ে মানুষ চলাচল করে না, এই জন্য জায়গাগুলো, রাস্তাগুলো খুবই অনুপযোগী। আমার খুব শখ ছিল বুঝছস, এই যে গাজীপুরে যে বনাঞ্চল আছে না, এটা কই যায় রাস্তা? হুমায়ুন আহমেদের নাটক সিনেমায় দেখতাম এই বনাঞ্চলগুলো। আমার খুব ইচ্ছা হইতো এই বনাঞ্চলগুলো ঘোরার জন্য, বাট অত বড় না হলেও ঘাটাইলেও যে এরকম বনাঞ্চল আছে এটা কিন্তু আমরা জানতাম না, অ্যাটলিস্ট আমি জানতাম না। উপায় নাই, উপায় নাই, বৃষ্টির দিন হইলে। এই যে মেইন রোডে উঠে গেছি জানো, এটা তো কোথায় দেখতো, কোন দিক দিয়ে আসছি আমরা দেখতো? আচ্ছা, আজকের মতো শখ মিটে নাই আমাদের, আমাদের ঘোরার শখ এখনো মিটে নাই আজকের মতো। হাহ, কি বাতাস আজকের, এইদিকে আসার মানে সার্থকতা এটা? এদিকে যাবো নাকি? তাহলে এই এলাকার নাম হচ্ছে চৌডাল না? ওকে, যদিও আমার ভিডিওগুলোর মধ্যে সব থেকে বেশি এলাকার ভিডিও হচ্ছে পাহাড়ি এলাকার, এর কারণ এই না যে ঘাটালে অনেক বেশি পাহাড়, এই জন্য হ্যাঁ অনেক বেশি পাহাড়, বাট মেইন রিজনটা হচ্ছে আমার এই পাহাড়গুলোই ভালো লাগে, মানে আমার ঘোরার জন্য খুবই চমৎকার লাগে। কই জানি, মানে আমার পার্সোনাল চয়েস বলা যায়। কই, রাস্তার অভাব নাই। কই টম, যাবি? ওটাকে দোকান আছে, দোকানদার আছে, চা আছে, চল চা খাই আসি। তেল কিন্তু বেশি নেই, থাক আরেকদিন এসে ওই ওই চা খাইতে আর আসবো না ইনশাল্লাহ আরেকদিন। আজকে এমনিতেই অকটেন ঝামেলা করতে পারে। এই বেবিস দেখে দেখে, এদিকে হয়তো খুব একটা বাইক আসে না, ওরা নিশ্চিন্তে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, দোষটা ওদের না। সো আমরা যারা বাইক নিয়ে আসবো আমরা সাবধানে থাকতে হবে। হ্যাঁ, কই রাস্তা কোন দিকে গেছে? আর আমরা এদিক দিয়ে আসছি, আমরা যেদিক দিয়ে নামলাম ওইটা কি আসছে? হ্যাঁ,
আমরা কিন্তু দূরে যেতেছি জানোয়ার, এরা যদি বাড়ি পর্যন্ত না যাইতে পারি তোর খবর আছে? আশেপাশে অকটেনের দোকান নাই, এই পাহাড়ি উঁচু নিচের মধ্যে তুই ধাক্কা নিবি, এটা সম্ভব? দেখ এলাকাটা দেখ, আমাদের সমস্যা আছে, আমরা এখন অকটেন উড়াই না বেশি, তাই না? এসছি, মনে হয় না যাত্রী মানে ড্রাইভার আছে, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে যে রাখছে, এটা আসলে উনি জানে না যে কেউ আসবে, এটা আসার কথাও না। দেশ অটো চোর বইলে আবার জানি পেতে নি না, হালকা সাইড কর, তাহলে আর দরকার নাই ছানো চলায়, যদি নাই এদিক দিয়ে না উঠতে পারি তাহলে অবশ্যই এদিকে যাবো না। হবে না তো শুধু বামে আচ্ছা ঠিক আছে, শুধু বাম শুধু বাম শুধু বাম বয়। আচ্ছা ধন্যবাদ আসি। আচ্ছা দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি আছে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। বামে মানে ও এই যে চিপা দেশ আগে রাস্তা আছে কি আসলে? ও হ্যাঁ ইয়েস, আমরা যাচ্ছি, কেমন আজকে দেখতে স্যার? আসছি তো, যাওয়া যাবে কিন্তু অকটেন না থাকলে তো। আল্লাহ ভরসা, দেখা যাক ভাগ্যে কি আছে, কি এক্সপিরিয়েন্সটা হয় দেখি। হু, শুধু বাম 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 বাম। তার মানে এই এই ফায়ার রেঞ্জটা হচ্ছে কোথায়? কই আসলাম রে, কিট বাজবো? কি জানে আঙ্কেল যে বললো, এটা কি আসলে ভ্যালিড? আমরা কি পারবো উঠতে? যত দূর যাইতেছি তেল কিন্তু ফুরাচ্ছে, ঠিক আছে? না আরে এটা কি যায় এদিক দিয়া, এই বনটা পার হইতে কিন্তু অনেক সময় লাগবে জানোয়ার। না আমি জানি না, এখন তুই লাগছে কিটে চল 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 চল, বাকি না তুই, আমি জানি না তুই নিলে নিবি না নিলে কান্দা করে নিবি, আমি জানি না। দাঁড়া ক্যামেরাটা খুলি। আচ্ছা আমরা এই জায়গায় এসে আটকে পড়ে গেছি আজকে, আটকে পড়ে যাই নাই এখন আলহামদুলিল্লাহ, বাট যে কোনো মুহূর্তে আমরা আটকে পড়ে যাবো কারণ আমাদের অকটেন শেষ হওয়ার পথে, ঠিক আছে? তো পুরো জঙ্গলে মাঝখানে আমরা, চতুর্দিকে জঙ্গল জাস্ট মাঝখানে আমরা, আমি জানি না কী আছে ভাগ্যে। সো যত দ্রুত সম্ভব ভাই বের হওয়ার চেষ্টা করো, এমনি কোনো সমস্যা নাই, বাট অকটেন শেষ হয়ে গেলেই সমস্যা, ঠিক আছে? আল্লাহ ভরসা, শুধু দেখি সেই চিপাতে যেন কিটে না লাগে। দেখা যাক কি হয়, আমরা ফালাই দিস না তাই হবে, বাকি পথটুকু আপনারা এভাবে দেখেন। আচ্ছা দেখ এদিক দিয়ে যা, না জেন দিয়ে সেন দিয়ে যা, সমস্যা নাই, ওদের এমনি আটকে পড়ে লাভ আছে, এমনিতেই আমাদের রাস্তাটা পুরোটাই অচেনা। কি জায়গা রে ভাই,
সময় নিয়ে এবং অক্টেন নিয়ে এসে ঘুরতে হবে, বুঝছো? হ্যাঁ, এই টেনশন ঘুরতে এসে ভালো লাগে না। আনফর্চুনেটলি আজকে এরকম হয়ে গেছে, এরকম সচরাচর হয় না। বাট এত দূর যে আসবো আমরা এটা আসলে জানতাম না, এটা প্ল্যান ছিল না। আমরা কিন্তু তখন এই মেইন রোডে চলে যেতে পারতাম, তাই না? বাট তারপরে সানোয়ারের উস্কানিতে আজকে আসলাম আবার। এখন বাকিটা আল্লাহ ভরসা, বিপদে পড়লে ওইটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এরপর যদি গাছের চিপা দিয়ে সূর্যটা খুবই সুন্দর লাগতেছে, কোনো কথা নাই, যেতেই দিয়ে আসছি ভাই। আর কোনো রাস্তা ধরাধরি নাই, ঠিক আছে, নামাই দে। বাট এলাকার মানুষগুলা বৃষ্টির দিনে কেমন করে রে ভাই, এই রাস্তাগুলা বৃষ্টির মধ্যে এত পিছলা হবে বলার বাইরে। যাও গা ভাই, কোনো কথা কয় না, আর অন্যদিকে যাও না, আল্লাহ ভরসা বলে চলে যাও। লাপার বন্ধ হয়েছে কিন্তু বকটে, দেখা যাক। আগুন নিভার আগে কিন্তু একটু বেশি জলে, ঠিক আছে, আগুন নিভার আগে কিন্তু একটু বেশি জলে। এখন ঠাইমা গেছে মানে হচ্ছে নিভে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যালো ছোট ভাই, কি অবস্থা? তোমার সাইকেলটা সুন্দর, বাট কালারটা মেলি মেলি। ওয়াও, ফুটবল খেলতেছো এখানে? হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স টুডে, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। বাট এরিয়াটা ঘুরে মজা মজা পেছ না, প্রত্যেকটা রাস্তা সব যাবো আমরা। হ্যাঁ, তো জাস্ট নিজের খোরাকের জন্য, তাই না? একই জায়গা ঘুরবো কারণ ভালো লাগবে। ওকে, সো আমরা আবার চলে এসেছি সেই মেইন রোডে, বাইক যত দ্রুত সম্ভব যাও গা। এখন পর্যন্ত অকটেন আছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ রোড স্টোরিজ বাই মিশু। টাটা।